গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অনিতা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর বলেছিলাম দুর্গাপুজো ব্লগ নিয়ে আসবো, এসে গেছি। এখন আমরা আছি সাউথে বাঘাযতীন, বাঘাযতীন বিএনসি দুর্গা উৎসব। ওনাদের ঠাকুরটা প্যানেলটা এবছরে অলরেডি ভাইরাল, মানে পুজোর আগে, মানে ওপেনিংয়ের আগে থেকেই ভাইরাল। সো আমরা তাই কিছু ভিডিও ফুটেজ দেখে এখানে এলাম। অ্যান্ড এখানে একটু রেস্ট্রিকশন ছিল, ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলতে ওনারা পারমিশন দিয়ে দিয়েছে। সো চলো আর দেরি করবো এবং ভিডিওটা শ্যুট করি। একদম 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 শুরু করি। এই যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতেই পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে এখানে যে টিনের যে মানে বড় বড় বক্সগুলো হয় যেখানে তেল থাকে, সেইগুলোকে ক্লিন করা হয়েছে তার উপরে সুন্দরভাবে। কারেক্ট, বাংলা বাঙালির সাথে বা ভারতবর্ষের সাথে রিলেটেড, যেমন ওই শ্রী চৈতন্য দেবকে দেখতে পাচ্ছি, গৌরীকে দেখতে পাচ্ছি, ভেতরে আরো অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ সেগুলো দেখতে পাচ্ছি। এটা কিন্তু পুরো দু সাইডে এরকম করে পুরোটাই কভার করা, দু সাইডে। যেমন এদিকে স্বামী বিবেকানন্দ ছবি আছে, মাদার টেরেসা, মাদার টেরেসা আছে, মানে বাঙালি এবং ভারতবর্ষের সাথে রিলেটেড যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে মানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে আর কি। চলো এবার ভেতরে ঢুকি, টানেলটা দেখি। কি ভাই এখানে বসে আছিস? বসে আছি কারণ ভেতরে এসে যেটা তোমাদের বলবো, ভেতরে এসে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেলাম দেখতে। আর প্রতিমা যদিও এখন নেই প্যান্ডেলে, প্রতিমা পাশেই তৈরি হচ্ছে, বাট প্যান্ডেলের একটা সুন্দর ঝলক তোমাদের আমরা দেখাচ্ছি। সো চলো, 1, 2 and 3। কেমন লাগছে? অসম্ভব ভালো তাই। এই বছরে আমি কনফার্ম, আমি কনফার্ম এই বছরে এই প্যান্ডেলটা একটা আলাদা খেতাব নিতে চলেছে, এবং প্রচুর ভিজিটার, প্রচুর দর্শক, প্রচুর শুভাকাঙ্ক্ষী এই বছরে প্যান্ডেলে আসবেন। প্রচুর মানুষের ভিড়টা অদ্ভুত একটা ফিল হচ্ছে, প্যান্ডেলকে ঢুকে না একটা স্পেল বাউন্ড হয়ে যাওয়ার মতো ব্যাপার কিন্তু আছে। এটা আমার মনে হচ্ছে কোনো একটা যুদ্ধ স্থান তৈরি করা হয়েছে, কোনো কেল্লা বা কিছু যেখানে যুদ্ধ করে ভারতীয় সৈনিকরা জয়লাভ করেছে। দেখুন অলরেডি তুমি যদি এদিকে দেখাও, এই খেলার উপর কিছু জন দাঁড়িয়ে, যেমন যুদ্ধ শুরুটা হয় ওদিকে পিলারের গ্যাপ থেকে, ওদিকে পিলারের গ্যাপ থেকে কিছু গোলাগুলি চলছে, এদিকে পিলারের গ্যাপ থেকে কিছু গোলাগুলি চলছে, অপরের পিলারের থাম্বাগুলো, স্ট্যাচুগুলো ভাঙা। দারুন দারুন দারুন, এটা যুদ্ধ চলছে এবং দিকে আমার যেটা মনে হচ্ছে যে একটা যুদ্ধ হয়ে যাওয়ার পর কোনো দেশে, যুদ্ধটা শেষের দিকে, শেষের দিকে যখন কোনো ভাগাভাগি চলে, দেশ ভেঙে যায়, আমার মনে হয় সেই পটচিত্রটা এখানে কিন্তু তোলা হচ্ছে। লাইটিং দেয়া হয়েছে এবং লাইটিং দেয়া হয়ে এখানে নিশ্চয়ই কিছু থাকবে আরও। এবং এইখানে আমার মনে হয় তোমার বক্তব্যটা ঠিক, দেখো প্রচুর মানুষ চলে যাচ্ছে, প্রচুর মানুষ এখানে আমরা বলে যে ছবিটা পেন্টিংটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ মেবি হয়তো দেশ ছাড়া, ঘর ছাড়া, মানে একটা যুদ্ধের পর। ওদিকেও যদি দেখাও, ওই দিকের বাউন্ডারি বলেও কিন্তু সেটাই আছে, প্রচুর মানুষ এরকম মাথায়, মানে ভিটে মাটি ছেড়ে যাদেরকে চলে যেতে হচ্ছে, মানে সে দেশ ভাগ যেটা, সেটা কিন্তু আমার স্মৃতি রোমন্থন করছে। দেশ ভাগের পর যে ছাড়তে হয় সেই সেই ব্যাপারটা, একদম একদম একদম। এইখানে পিলার গুলো দেখো, একদম এখানে কাজ চলছে জোর কদমে। আর যেটা আমি তোমাকে জুম করে দেখাতে বললাম, মিডিলে দুটো হাত এখনো ধরার চেষ্টা, ওটা আমি নিয়ে নিয়েছি, ধরার চেষ্টা চলছে, এবং এই যে দুটো হাত না, এই আমার মতে কিন্তু এটা অন্য জিনিস, হয়তো বিচ্ছেদের, বিচ্ছেদ
হয়তো এখনো ধরার চেষ্টা চলছে, আরেকবার যদি যদি আঙুলে আঙুলটা ঠেকে যায়, প্যাচআপ হয়ে যায়, প্যাচআপটা হয়ে যায়, মানে দুটোরই ইন্ডিকেশন হতে পারে। দেশভাগ যেটা হয়েছিল, দেশভাগের সময় মানে সন্তান বাবাকে ছাড়তে বাধ্য হয়েছিল, কন্যা তার মাকে ছাড়তে বাধ্য হয়েছিল, এবার সেইটাই বোধহয়, সেইটাই বোধহয় যেটা। তবে আমরা এখানে ক্লাবের এক দাদাকে পেয়েছি, চেষ্টা করবো একবার জেনে নেওয়ার জন্য যে অ্যাকচুয়াল ভাবনাটা কি, অ্যাকচুয়াল ফিলিংটা কি। আর যেটা বললাম যে ক্লাবের এক দাদা আছেন, তো সিদ্ধার্থদাকে পেয়েছি, সিদ্ধার্থদার থেকে একটু জেনে নেবো যে অ্যাকচুয়াল কী কনসেপ্টে, কী ভাবনাতে এটা তৈরি হয়েছে। সিদ্ধার্থ যদি একটু আমাদের দর্শকদের একটু ভাবনাটা সম্পর্কে কিছু বলেন। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ চ্যাটার্জি, আমি ক্লাবেরই এক সদস্য এবং তোমাদের সমস্ত সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের এবারের ভাবনা হচ্ছে ভালোবাসা আলাদিন। ভালোবাসা থাকলে পৃথিবীতে পরমাণু বোমার দরকার হয় না, পৃথিবীতে মানুষকে দেশে দেশে যুদ্ধ লাগে না, ভালোবাসা থাকলে মানুষকে এক জায়গা থেকে একটা দেশ ছেড়ে আরেকটা দেশে পালাতেও হয় না। সেই জায়গা থেকেই এই পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে যা যা টিনের ওপরে যা যা ড্রয়িং করা হয়েছে সবটাই মোটামুটি হচ্ছে যুদ্ধের আফটার এফেক্ট, যুদ্ধ হয়েছে যুদ্ধের আফটার এফেক্ট এবং কীভাবে মানুষজন ঘর বাড়ি ছেড়ে যুদ্ধ থেকে পালিয়েছে সেটাই দেখা। সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে পুরো ওয়ার্ল্ডের চারিদিকে মানুষ যুদ্ধের পর দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, হয়তো ওদিকে কিছু সেপাহী এখনও যুদ্ধ করছে, কিছু ভগ্নাংশ এখনও আছে, পিলারগুলো ভেঙে গেছে, শুধু মায়ের জায়গাটাই হয়তো প্রপার আছে। বাট ওই যে মিডিলে হাতটা, হাতটা কি ছেড়ে যা মানে ছেড়ে যাওয়ার অংশ, না আবার একবার মানে প্যাচআপ হতে পারে সেই উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্যেই করা যে এখনো একটা আশা বেঁচে আছে, আশা বেঁচে আছে। আমাদের এখানে মায়ের যে মূর্তি আছে সেই মূর্তিতেও মাকে কেউ ছুটছে না, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আমি, আপনি, মানে সবাই সবাই আলাদা একসাথেই আছে কিন্তু কেউ মাকে ছুঁতে পাচ্ছে না, কারণ কারোরই মানে ভালোবাসাটা আমাদের যে অন্তর থেকে আসে সেটা পুরোপুরি আসে না, তাই জন্য কেউই মাকে ছুঁতে পারে না, একটা ইনকমপ্লিট জায়গা থেকে যাচ্ছে। আর আরেকটু জেনে নেবো যে দাদা, এটা ওপেনিং কবে? এটা ওপেনিং হচ্ছে 5 তারিখে। ওকে, আর 5 তারিখ হচ্ছে, আচ্ছা 5 তারিখ ওপেনিং। সিদ্ধার্থদাকে বলবো যারা ঠাকুর দেখতে আসবে তাদের জন্য প্যান্ডেলটা কতটা ইজি ওয়েতে পৌঁছাতে পারবে সেটা একটু বলে দিন। বাঘাযতীন মোড় বললেই, মানে যদি কেউ আসে গড়িয়াহাটের দিক থেকে, বাঘাযতীন মোড়ে আসবে ফ্রম যাদবপুর সুগন্ধ সেতু এই দিক থেকে, আর যদি কেউ গড়িয়া থেকে আসবে টুয়ার্ডস বাঘাযতীন মোড়, যদি কেউ ট্রেনে করে আসে বাঘাযতীন স্টেশনটাই নামতে হবে। আর আমাদের এখানে বাঘাযতীন চার রাস্তার মুখে মোড়ে এসে মানে দেখলেই বুঝতে পারবে যে এটা বিচিত্র, যে কেউ বলবে এটা খুব ফেমাস। আর এবছর পুজো এটা অলরেডি ভাইরাল, এটা অলরেডি ভাইরাল, মানে পুজোর এখন আমরা বেশ কয়েকদিন বাকি, বাট অলরেডি ভাইরাল। আমি সবাইকে বলবো তোমাদের চ্যানেলে যে আপনারা এবার আমাদের প্যান্ডেলে আসুন, শুধু আমাদের চ্যানেল বলে না, যারা যারা ভিডিওটা দেখছে এবং ওনাদের ভক্ত যারা রিলস ছাড়ছে সবাই আমাদের প্যান্ডেলে আসো এবং পুজোটাকে সাপোর্ট করো, দেখো যত পারো, ভিড় বাড়াও যাতে সিদ্ধার্থরা ভিড় সামলে হাঁপিয়ে ওঠে, বাট লোক যেন শেষ না হয় এটাই কামনা করি। খুব ভালো প্রচেষ্টা, খুব ভালো কনসেপ্ট, খুব ভালো কাজ। থ্যাংক ইউ। হোর্ডিংটা দেখে বুঝতেই পেরে গেছো, তবুও বলি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি যোধপুর পার্ক, যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসব কমিটির যেটা মাঠের মধ্যে যে পুজোটা হয়, এবারে ওরা বসতি নিয়ে কিছু একটা করছে, তো ক্লাব কর্তৃপক্ষের পারমিশন নিয়েই আমরা ভিডিও শ্যুট করছি। তো বাইরেটা তোমাদের দেখালাম কেমন হয়েছে, এবার ভেতরে যাচ্ছি, ভেতরে ঠাকুর এসে গেছে এবং পুজোর প্রিপারেশন মানে ফাইনাল টাচ বলতে পারি, ফাইনাল টাচ চলছে ফুল ফেজে। বসতি এরকম টাইপের কিছু একটা থিম লাগছে, মানে বসতি বা বস্তি যেখানে অনেক শিশুরা থাকে, মানে খুব কষ্টে থাকে সেই জায়গা, মানে অনেকটা ভাড়াবি টাইপের এবার সেটা ভেতরে গেলে আপনি ডিটেলে বুঝতে পারবেন। আর শিল্পীর নাম হচ্ছে বাপাই সেন,
তো চলো ভেতরে যাই আর দেখি কি অবস্থা। তো প্যান্ডেলের কাজ চলছে ফুল তুলো। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু মায়ের মূর্তি রেডি একদম, যদিও মায়ের মুখটা গার্ড দেওয়া, মায়ের মুখটা কভার করা, কিন্তু মূর্তি রেডি এবং মানে একটা স্ট্রাকচারের মধ্যেই পুরোটা, মানে এক চালা যেটা হয় সে এক চালা ঠাকুর। কিন্তু প্যান্ডেল মানে মায়ের যে পুজোর প্যান্ডেলটা সেটা খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিষয়টা, মানে ঘন বসতির মাঝেও যে মাতৃ আরাধনাটা চলছে সেটা থেকে মানুষ সরে আসছে না সেইটা কিন্তু এটা থেকে মনে হচ্ছে। মানে শত বাধা থাক, বিপত্তি থাক, শত মানে অভাব থাক, মায়ের আরাধনা সবার জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক। কারণ মা তখন আসে, অনেক আশা নিয়ে আসে আমাদের জন্য। আর একটা সব থেকে বড়ো কথা যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যেটা, এই যে পুরো বসতির মধ্যে যে মাতৃ আরাধনা চলছে একদম রিয়েলিস্টিক, কিন্তু আকাশটা কিন্তু ওপেন, একদম একদম ওপেন আকাশ। এখানে জানি না উপরে ওনারা কি করবেন, হ্যাঁ অনেক কিছু বাকি আছে এখনো, লাইটের প্রচুর খেলা প্রচুর কিছু আছে। একদম যে খাম্বাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একদম থাকে, মানে ওই মোটা বাঁশের বা মোটা গাছের এ দিয়ে যে লাইটের পোস্টগুলো যেখান থেকে লাইটগুলো পুরো পাড়া মানে চল যেটাকে বলা হয়, চলের যে কালচারটা, চলের যে লুক যেটা হয়, তারপর এখানে পাইপ তারগুলো এরমভাবে গেছে, পুরো ব্যাপারটা এরমভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখনো চলছে, এখনো চলছে। দাদা উদ্বোধন কবে? 2 তারিখে। আচ্ছা, তার মধ্যে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। আর এখন কিন্তু ব্যাক টু ব্যাক দুর্গা পুজোর ব্লগ আসতে থাকছে, দুর্গা মাকে নিয়ে। আমরা দুজনে তোমাদের মতোই এক্সাইটেড, তোমরাও যতটা এক্সাইটেড আমরা খুব এক্সাইটেড, ওই জন্য দুর্গা পুজোর ব্লগ কিন্তু আসবে। আর এরপরে ব্যাক টু ব্যাক অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। সো চলো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিও। বাবাই, টেক কেয়ার।